আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2023 পরিবেশ বিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তো দেখো 107 পাতায় যে রয়েছে WBTA টেস্ট পেপার থেকে সেটা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে বায়োডাইভার্সিটি কথাটি প্রথম চয়ন করেন, তারা কথাটি কে চয়ন করেছে মানে কে প্রথম বলেছিল, ই ও উইলসন, ক্লার্ক, র্যাচেল কার্সন, সুন্দরীলাল বহুগুণা। তাহলে দেখো বায়োডাইভার্সিটি কথাটা প্রথম কে বলেছিল, আমাদের হচ্ছে উইলসন, তার মানে এটা হলো উত্তর। দু নম্বর দেখো কয়েকটি অঞ্চলের গামা বৈচিত্র্য সমষ্টিকে বলা হয়, তাহলে কি বলে, সিগমা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, এপসিলন বৈচিত্র্য, ডেল্টা বৈচিত্র্য। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, এপসিলন বৈচিত্র্য, মানে সি এরটা কিন্তু উত্তর। তারপর দেখো ডাস্ট বাউল কথাটি যে ঘটনার সঙ্গে সম্পর্কিত, জলাভূমি বুঝিয়ে ফেলা, মৃত্তিকা ক্ষয়, জীব বৈচিত্র্য হ্রাস, পারমাণবিক বিস্ফোরণ। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে কি, মৃত্তিকা ক্ষয়, মানে বি এরটা কিন্তু উত্তর। তারপর দেখো ভারতবর্ষে 1951 থেকে 1980 সালের মধ্যে নদী উপত্যকা পরিকল্পনার জন্য 10 হেক্টর বনভূমির বিলোপ হয়েছে, তাহলে দেখো প্রায় 7 লক্ষ, প্রায় 6 লক্ষ, 5 লক্ষ না 4 লক্ষ হেক্টর। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, 5 লক্ষ হেক্টর, মানে সি এরটা কিন্তু উত্তর। তারপরে দেখো বিগত 20 কোটি বছরে, এখানে দেখো বছরে বানানটা একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ তো বছরে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে প্রতি শতাব্দীতে 10টি প্রজাতি লুপ্ত হয়েছে, তাহলে দেখো 10 থেকে 100টি, 100টি থেকে 1000টি, 1000টি থেকে 10,000টি না 15,000টি। তাহলে উত্তর হচ্ছে কি আমাদের, 100 থেকে 1000টি, মানে বি এরটা কিন্তু উত্তর। তারপর দেখো একটি শিল্পাঞ্চলের বাতাসে সালফার ডাইঅক্সাইডের যে অনুমোদিত ঘনত্বের পরিমাণ হলো মাইক্রোগ্রাম ঘনমিটার এককে, তো দেখো 80, 70, 75, 60। তাহলে উত্তর হচ্ছে কি আমাদের, 80, মানে এরটা হলো উত্তর। তারপর দেখো 1972 সালে রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়, এটা কি হয়েছিল, তাহলে মন্ট্রিল, তারপর হচ্ছে আমাদের স্টকহোম, কিয়োটো না নয়াদিল্লি শহরে। তাহলে আমাদের কোথায় হয়েছিল, স্টকহোমে হয়েছিল। তাহলে উত্তর হলো কি আমাদের, অবশ্যই বি এরটা উত্তর। দেখবো পরের স্লাইড থেকে পরের প্রশ্ন উত্তরগুলো। তো দেখো আমাদের যে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, IS 105000 অনুযায়ী পানীয় জলের ক্ষারকত্ব হতে পারে, তাহলে কত হতে পারে, 100 মিলিগ্রাম পার লিটার, 200 মিলিগ্রাম পার লিটার, 250 মিলিগ্রাম পার লিটার না 300 মিলিগ্রাম পার লিটার। তাহলে উত্তর হচ্ছে কি আমাদের, 200 মিলিগ্রাম পার লিটার, মানে বি এরটা কিন্তু উত্তর। তারপরের প্রশ্ন দেখো, যে আইনে অভয়ারণ্য তৈরির কথা বলা আছে, তো দেখো পরিবেশ সুরক্ষা আইন 1986, বায়ু দূষণের নিয়ন্ত্রণ আইন 1981, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, ভারতীয় বন আইন 1927। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, মানে সি এরটা কিন্তু উত্তর। তারপর 10 নম্বরটা দেখো, শিল্পাঞ্চলের বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্ব 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, 80 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, 90 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, 100 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। তাহলে উত্তর হচ্ছে কি আমাদের, 80 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, মানে বি এরটা কিন্তু উত্তর। তারপরের প্রশ্নটা দেখো, ভারতে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামাটি জারি হয় 1992, 1997, 1994 আর 1999। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কি, 1994, মানে সি এরটা কিন্তু উত্তর। তারপরের প্রশ্ন দেখো, সুস্থায়ী উন্নয়নের জন্য মানব শক্তির বিকাশ ঘটানো দরকার, 1 ভাগ, 10 ভাগ, 90 ভাগ, 20 ভাগ। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, 10 ভাগ, মানে বি এরটা কিন্তু উত্তর। তারপরের প্রশ্ন দেখো, জিন প্রতিস্থাপিত ফসলে বিটি জিন প্রতিস্থাপিত করা হয়, তাহলে বিটি হলো কি, ব্যাকটেরিয়া টিটোনিয়াম, ব্যাসিলাস টিনটেনিয়াম, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস আর না ব্যাসিলাস টিটেনি। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস, মানে হচ্ছে সি এরটা কিন্তু উত্তর। তারপরের প্রশ্ন দেখো, মরুভূমিকরণের প্রধান কারণ হলো বায়ুপ্রবাহের সময়কাল, মাটির তলার জল তুলে নেওয়া, বন্যাঞ্চল ধ্বংস আর তাপমাত্রা বেড়ে যাওয়া। তাহলে মরুভূমিকরণের প্রধান কারণ হচ্ছে কি, বনাঞ্চল ধ্বংস, মানে সি এরটা কিন্তু উত্তর। তারপরে দেখো, আমাদের অস্তিত্ব
জীবনযাত্রা ও অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভরশীল মানুষ ও পরিবেশের উপর, সূর্যালোক ও পৃথিবীর ওপর, রাজনীতি ও মানুষের ওপর, মানুষ ও পৃথিবীর ওপর। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, সূর্যালোক ও পৃথিবীর ওপর, মানে বিএরটা কিন্তু উত্তর। তারপর দেখো এই স্লাইডের শেষ প্রশ্ন, বাস্তুতান্ত্রিক অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয়, তাহলে কি গোষ্ঠী উন্নয়ন, মানব উন্নয়ন, বন উন্নয়ন, না সুস্থায়ী উন্নয়ন? তাহলে আমাদের উত্তর হচ্ছে সুস্থায়ী উন্নয়ন, মানে ডি এরটা কিন্তু উত্তর। এর পরের স্লাইড থেকে পরের প্রশ্নগুলো আমরা দেখব। তো দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অচিরাচরিত শক্তি উপাদানকে বলে, গোলাপি বিপ্লব, বাদামি বিপ্লব, কমলা বিপ্লব, লাল বিপ্লব। তাহলে উত্তর হচ্ছে কি আমাদের, বাদামি বিপ্লব, মানে বিএরটা উত্তর। পরের প্রশ্ন দেখো, কৃষি সেচের জলে লবণাক্ততার উচ্চ সীমা হলো 5 PPT, তারপর হচ্ছে 10 PPT, 7.5 PPT আর 9 PPT। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, 5 PPT, মানে এরটা কিন্তু উত্তর। তার পরের প্রশ্ন দেখো, সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন শস্যের আবর্তন চাষ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, শস্যের উৎপাদন বৃদ্ধি পায়, শস্যের উৎপাদন কম হয়, জমি অনুর্বর হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, জমির উর্বরতা বৃদ্ধি পায়, মানে এরটা হলো উত্তর। পরের প্রশ্ন দেখো, জৈব কীটনাশক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় ভাইরাস, ব্যাকটেরিয়া, শ্যাওলা, ছত্রাক। তাহলে আমাদের কি হয়, ব্যাকটেরিয়া হয়, মানে বিএরটা কিন্তু উত্তর। তারপরে দেখো, একই জমিতে একই সময়ে একাধিক শস্যের চাষকে বলা হয় নিবিড় চাষ, মিশ্র চাষ, ব্যাপক চাষ, যৌগ চাষ। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, মিশ্র চাষ, মানে হচ্ছে বিএরটা কিন্তু উত্তর। তারপরে দেখো এই স্লাইডের আমাদের শেষ প্রশ্ন, উন্নয়নশীল দেশগুলিতে ফসল চাষের অর্ধেক শ্রম নষ্ট হয় বীজ বপন করতে, জলসেচ করতে, আগাছা নির্মূল করতে, ফসল তুলতে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, জলসেচ করতে, মানে বিএরটা কিন্তু উত্তর। তো পরের স্লাইডে আমরা দেখব। তো দেখো এই স্লাইডে আমাদের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে দেখো, খৈল সারের পটাশিয়ামের শতকরা পরিমাণ হলো 1%, 1.5%, 2%, 3%। তাহলে উত্তর হচ্ছে কি আমাদের, 2%, মানে সিএরটা উত্তর। তো আমাদের লাস্ট MCQ এবার কিন্তু আছে। তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে। আর আমি শুধুমাত্র এই ভিডিওটা নয়, ইতিহাস, ভূগোল, সংস্কৃত সমস্ত কিছু সাজেশন আমি দিচ্ছি, এবং প্রত্যেকটা ABTA, WBTA সমস্ত কিন্তু উত্তর সহ আলোচনা করছি। তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও, আর বাংলা কিন্তু আমি বিষয়বস্তু লাইন ধরে ধরে আলোচনা করছি, সেই ভিডিওগুলো দেখে নিও। তাহলে তোমরা কিন্তু অনেক বেশি সহযোগিতা পাবে এবং অনেক বেশি উপকার হবে তোমাদের সেই ভিডিওগুলো থেকে। তো দেখি আজকে শেষ প্রশ্ন MCQ, দেখো, আর্সেনিক দূষণ মোকাবিলায় কোন চাষটি করা উচিত, টমেটো, সিম, পেঁয়াজ, না আলু? তাহলে উত্তর হচ্ছে কি আমাদের, সিম, মানে বিএরটা কিন্তু উত্তর। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে এখানে যেটা অতি সংক্ষিপ্ত উত্তর, 16টা তোমাদের লিখতে হয়। এগুলো আমি তোমাদের শুধু প্রশ্ন বলে বেরিয়ে চলে যাবো, কারণ অত সময় নেই, দেখছো অনেকটাই সময় চলে যাচ্ছে এই MCQ উত্তর বলতে। তো MCQগুলো তোমরা যদি না পারো অবশ্যই কমেন্টে লিখবে, আমি কিন্তু তার উত্তর তোমাদেরকে বলে দেবো। দেখো 1 নম্বর হচ্ছে, আবাসস্থলের বৈচিত্র্য কথাটি সমার্থক শব্দটি কী হবে? অথবা দ্বিতীয় হচ্ছে, একটি উদ্ভিদের নাম লেখো যার উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে, মেগা ডাইভার্সিটি দেশগুলি পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? 2টি উদ্ভিদের মধ্যে মিথজীবিতার উদাহরণ দাও। অথবা দ্বিতীয় হচ্ছে, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি কবে প্রতিষ্ঠিত হয়? তারপর দেখো 4 নম্বর হচ্ছে, বিশ্ব জীব বৈচিত্র্য দিবস কবে পালিত হয়? 5 নম্বর হচ্ছে, MOEF এর পুরো নাম কি? অথবা দিয়েছে, পরিবেশ দূষণ কমাতে যে প্রযুক্তি ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? 4টা দেখো, 6 নম্বর হচ্ছে, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কোন খ্রিস্টাব্দে, মানে কত খ্রিস্টাব্দে পাস হয়েছিল? তারপর হচ্ছে দেখো, ভারতের কোথায় জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল? তারপর হচ্ছে, পরিবেশ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কী? অথবা দিয়ে দেখো, পরিবেশ সংক্রান্ত মামলার জন্য সুপ্রিম কোর্ট যে বিশেষ বেঞ্চের নাম আছে তার নাম কী? আর শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করার জন্য কী কী প্রয়োজন? আর সুস্থায়ী সমাজ কাকে বলে? অথবা হরপ্পা সভ্যতা আমরা পরের স্লাইড থেকে দেখতে পাবো। তো দেখো, হরপ্পা সভ্যতার ও মায়া সভ্যতার বিনাশ হয়েছিল কেন? ইউএনইপি, তাহলে ইউএনইপি এর পুরো নাম কি? এই যে প্রশ্নগুলো দেখছো বা প্রশ্ন, তোমরা কি হয়েছে একবার এখান থেকে দেখে নাও, আর যদি বুঝতে পারছো ভিডিওটাকে পজ করো এবং দেখো প্রত্যেকটা প্রশ্ন, আমি তোমাদেরকে এগুলো আর বলছি না।
আর আমি তোমাদের শেষে যে প্রশ্নগুলো রয়েছে, মানে 8 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন আমি প্রত্যেকটা পেপারকে আগে দেখে নেবো, তারপর সেই প্রশ্ন একটা জিস্ট, যে অ্যানুয়াল যে সাজেশান তোমাদের লাস্ট মিনিট মানে শেষ মুহূর্তের যে সাজেশান হবে, সেই সাজেশানটা কিন্তু তোমাদেরকে দেব। তো সেই সাজেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো, আমি তোমাদেরকে সেই জিনিসটা কিন্তু দেবো। আর এই ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ বলেছে অবশ্যই একটা লাইক করে দেবো, বন্ধু বন্ধুদের শেয়ার করে দেবো, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আর আমার যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।